পিসাব আল্লাহর কাছে তখন ডাক দিয়া কয় আল্লাহ অনেক খুশি হইছি গো আমার মুরিদানিরে তুমি এত সম্মান দিয়েছো আমি খুশি হয়েছি আল্লাহ শুকর আদায় করতে লাগলেন এখন তো আমার ভাই রাবিয়া বসরির লুকানির ফালা রাবিয়া ডাক দিয়ে কয় পিসাব হুজুর আপনি লুকাইছেন জমিন থেকে আপনাকে আমি বের করলাম সিদ্রাতুল মুনতাহাই এবার আমি লুকায় যাই আপনি আমাকে বের করেন বলে কই যাইবা জমিনে গিয়া লুকাইবা নাকি বলে না এখান থেকে আমি লুকায় যাই কয়া রাবিয়া আর নাই পিসাব হাসান বসরি আসমান গুলো তালাশ করে দেখলো রাবিয়াকে পাইল না জমিনে আসে গোটা পৃথিবী তন্ন তন্ন করে দেখলো পাইল না আমার ভাই একদম নিচের দিকে যেতে শুরু করলেন আল্লাহর জমিন সমূহ সব তালাশ করে দেখলেন কোথাও রাবিয়ারে খুঁজে পাইলেন না খুঁজে না পাইয়া এখন তো সেরেন্ডার করা ছাড়ার উপায় নাই পিসাব ডাক মারলেন ওরে রাবিয়া আমি তোমারে পাই না গো আমি সেরেন্ডার করলাম তুমি কয় আছো বের হয়ে আসো আমি তোমার পীর সাহেব তোমার কাছে সেরেন্ডার করলাম যেই মাত্র পীর সাহেব বললেন আমি সেরেন্ডার করছি সাথে সাথে রাবেয়া সালাম দিয়া আল্লাহর ওলির সামনে দাঁড়ায়া গেছে পীর সাহেব ডাক দিলেন রাবিয়া তখন ডাক দিয়া কয় হে আল্লাহর ওলি হে আল্লাহর বন্ধু ওগো পিসাব হুজুর আপনি আমারে কেমনে পাইবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমারে চারটা জিনিস দ্বারা বানাইছে আগুন পানি মাটি বাতাস আমি আমার দেহটারে চারটা খণ্ড করে দিয়েছি চার খণ্ডকে আমি চার জিনিসের সঙ্গে মিশাইয়া দিছি আমি একদম নিস্তেনাবুদ হয়ে গেছি আমার কিচ্ছু নাই আমার অস্তিত্ব বলতে নাই আপনার অস্তিত্ব ছিল বলে আপনাকে পাইছি আমার অস্তিত্বই নাই আপনি আমারে পাইবেন কোত্থেকে আর যেই মাত্র আপনি আমাকে সেরেন্ডার করে ডাক দিয়েছেন আমি সাথে সাথে সালাম দিয়া চারটা থেকে চারটারে টান দিয়া আইনা একত্রিত হইয়া আমি সালাম দিয়া আপনার সামনে দাঁড়ায়া গেছি হে মা আমি আপনাদেরকে বলি আল্লাহ তাআলা নবুয়তির দরজাটারে বন্ধ করে দিছে কিয়ামত পর্যন্ত আর কোন নবী হবে না আমাদের নবী হচ্ছে শেষ নবী আমাদের নবী খাতামুন নবীন আমরার নবীরে আল্লাহ দুনিয়াতে ভাড়াইয়া নবুয়তির দরজার মধ্যে আল্লাহ তালা দিয়েছে ঠিক কি না ওই যে আমরা মাঝে মাঝে বলি একটা স্লোগান বলি কাদিয়ানিরা কাফের মাঝখানে কথাটা আসছে এই জন্য বইলা দিই বলি না আমরা কেন এই কথাটা বলি একটা সম্প্রদায়ের আমরা কাফের কেন কই এরা আমরা নবীর শেষ নবী মানে না কথাটা বুঝতে পারছেন আপনার বিশ্বাসটা কি আপনার নবী শেষ নবী না আরো কোনো নবী আইব ওনার পরে শেষ নবী আমরা আমাদের নবীকে খাতামুন নবীগণ মনে করি এটাই আমাদের আকীদা এটাই আমাদের বিশ্বাস আর রসুল নিজে বলছেন আনা খাতামুন নবীগণ লা নবিয়্যা বাদি আমি হইলাম নবীদের মধ্যে সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী জগতে তাইলে রসুলের শেষ নবী কথাটা খাতামুন নবীর কথাটা যেই লোক মানবে না তার ইমান নাই এই সুজাগতা সুজা ফতোয়া তাহলে কাদিয়ানিরা বলেন কাদিয়ানিরা কোন সন্দেহ আছে কাদিয়ানিরা কাফের কেন কাফের ওরা আমার নবীকে শেষ নবী মানে না পরিষ্কার হিসাব ওরা যতই নামাজ পড়ো যতই আবাদত করো আর কি তা আবাদত করতো এটা মসজিদের ভিতরে টেলিভিশন লটকাইতে রে এটা না মসজিদে গিয়ে দিক কইন মসজিদে টেলিভিশন টেলিভিশন দিকে দিকে নামাজ পড়ে আবাদতে তামসা বানায় ফেলছে তো যেই জিনিসটা বলছিলাম হে মায়েরা আপনারা একটু কান লাগাইন আল্লাহ তাআলা
নবুয়তের দরজা তালা দিয়ে লাইছে নবী আর হবে না কিয়ামত পর্যন্ত কিন্তু বেলায়েতের দরজাকে আল্লাহ তাআলা তালা দেই নাই বেলায়েতের দরজা অর্থাৎ ওলি হওয়ার দরজাটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত খোলা রাখছে তাহলে আমার মা যেই মা বাচ্চা জন্ম দিতেছে এখনো পর্যন্ত এই মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামির মতো ওলি হওয়া সম্ভব না অসম্ভব এখনো সম্ভব মা যদি আল্লাহর বিধান মানলে চলে মা যদি আল্লাহর দেওয়া কর্মসূচিগুলো মেনে মেনে চলতে পারে এই মায়ের পেট থেকে এখনো মঈনউদ্দিন চিশতির মতো ওলি আসা দুনিয়াতে সম্ভব এখনো শাহজালালের মতো শাহপরানের মতো ওলি দুনিয়াতে আসা সম্ভব আল্লাহ তাআলা পাঠাইতে পারেন এজন্য মাদেরকে বলবো রে মা তোমরা নিজেদেরকে একটু সংযম করো নিজের কদর নিজে বুঝা চলো আজকাল তো দেখা যা মহিলারা নিজেরা নিজেদের কারণে নিজেদের সম্মান নষ্ট করে দিতেছে দেখবেন বাজারে শ্যাম্পু বিক্রি হয় 2 টাকা 3 টাকা দামের একটা শ্যাম্পু 3 টাকার শ্যাম্পু কিনলে এখানেও একটা মহিলার ছবি অ্যাডভারটাইজ দেখা যা মহিলার কাপড়ও বেয়া করে রেখেছে তিনটে হার একটা শ্যাম্পু ইহানো মহিলা তে তোমার দাম কি তিনটে হার এই মহিলা তোমার দাম কি 3 টাকা আমি বলতে চাই রে মা এ তুমি নিজে নিজে তোমার সম্মান তুমি কমায়ো না তোমার দাম কম না এ তোমার পেট থেকে জন্ম নিয়েছে লক্ষাধিক নবী রাসূলরা তোমার পেট থেকে জন্ম নিয়েছে আমার নবী রহমত আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীও কিন্তু মার পেট থেকে জন্ম নিয়েছে ওরে মা তোমার পেট থেকে জন্ম নিয়েছে সাহাবায়ে কেরাম আজমাইন তোমার পেট থেকে জন্ম নিয়েছেন তাবেঈ তোমার পেট থেকে জন্ম নিয়েছে তাবে তাবেঈন তোমার পেট থেকে জন্ম নিয়েছে আইয়ামে মুজতাহিদিন এ তোমার পেট থেকে জন্ম নিয়েছে সলফে সালিহিন বুজুরগানে দিন আল্লাহ ওয়ালারা পীর মাশায়েখরা তোমার পেট থেকে জন্ম নিয়েছে হক্কানি বুজুর্গ বড় বড় আলেমরা তোমার পেট থেকে জন্ম নিয়েছে হাফেজে কোরআনরা কিয়ামত পর্যন্ত তোমার পেট থেকে আল্লাহর ওলিরা জন্ম নিবে রে মা তোমার পেটটা বড় দামি পেট তুমি হইলা মানুষ বানানোর ফ্যাক্টরি মনে রাখবা ফ্যাক্টরিতে যদি কোনো গন্ডগোল থাকে ওই ফ্যাক্টরির মালের মধ্যে গন্ডগোল হয় আর ফ্যাক্টরির মধ্যে যদি কোনো গন্ডগোল না থাকে ওই ফ্যাক্টরির মালগুলি পিওর এবং ফ্রেশ হয়ে বাহির হয় কথা বলেন ঠিক কি না ইটের ফরমা হ্যাঁ ইটের ফরমা ফরমাটা যদি বাঁকা হয় ইটটা সোজা বেরিব ইটের তো বাঁকা বেরিব আর ফরমা যদি বাঁকা না হয় সোজা হয় এই ফরমা থেকে ইটও সোজা বের হবে আমার মা বোনদের পেটটা হচ্ছে মানুষ বানানির একটা ফরমা সুবহানাল্লাহ আল্লাহ মা বোনদের পেট থেকে মানুষ বানা এই ফরমাটা যদি বেঁকা হয় এটা যদি বেঁকা হয় এটার পেট থেকে যেটা বেরিব এটাও বেঁকা হইব এটা অসলে করব কথা কয় না করে ফরমা যদি দেখা হয় সেট থেকে একটা দেখা বাইরিব এটা গাঞ্জার কলহিত আনবো ফরমা যদি দেখা হয় সেট থেকে দেখা বাইরিব এটা মদের বোতল লয়া করব ফরমা যদি দেখা হয় সেট থেকে দেখা বাইরিব এটা সুদ খাইব ফরমা যদি দেখা হয় সেট থেকে দেখা বাইরিব এটা ঘুষ খাইব ফরমা যদি সুজা হয় এই ফরমা থেকে এখনো আল্লাহর ওলি জন্ম নিতে পারে এটা মাশাআল্লাহ বলো সংশোধন চাই বলো 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 বেটা
এতে বাঘের বাচ্চারা না মাশাআল্লাহ মারহাবা তকবীরটারে কি মনে করছেন তাকবীরের ধ্বনির মাধ্যমে ইসলাম জিন্দা হইছে ঠিক কি না একটা নিষ্পাপ বাচ্চা তাকবীর লয়ে দাঁড়ায়া গেল দেখি সাধারণ কথা এই ছেলেকে আল্লাহ দ্বীনের খাঁটি মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন আরো জোরে বলেন আমিন এজন্য আমার মায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে এক নাম্বার যে কর্মসূচি দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা চিৎকার দেয়া বলে দিন না সুবহানাল্লাহ বলেন মহিলারা এক নাম্বার কর্মসূচি কোথায় থাকবে বলেন বলেন পর্দার ভেতরে থাকবে এর মানে কি বাহিরে যেতে পারবে না বাহিরেও যেতে পারবে কিন্তু বাহিরে যাবে পর্দার সহিত আর এই পর্দা শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মহিলা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় দেখবেন ছোট ছোট বাচ্চারা ছোট বাচ্চারাও বোরকা পরে পরে আসে ছোটবেলা থেকে তাকে পর্দার তালিম দেওয়া হয় পর্দার সবক দেওয়া হয় পর্দা শেখানো হয় যেই বাচ্চাটা এই মাদ্রাসায় পর্দা লাগাইয়া আইতাছে যাইতাছে এর বয়সের অনেক বাচ্চা গিয়া দেখেন কালীগঞ্জ বাজারও বফ কাটিং চুল কাটা মার সামনের চুলে যখন চোখের গুড়াতে এমনি কাটা বলাইছে গুড়ার মতো এটা এমনি গুড়ার চুলের মতো এমনি ভাল্লায় এমনি ভাল্লায় আর ফিসে দানিয়া সে একটা ক্লিপ মেরিয়া তুইছে চশমা একটা নাকের আঘাত বসাইছে বেনিটি ব্যাগ একটা কান্দ ফেলাইছে এরপরে টাইট ফিটিং জামা লাগাইছে এরপরে আমনের জুতা ভিনছে মোড়াটা এরকম উঁচা তেরসা এটা উঁচা এটা ভাবা দিয়া খারান খারণি মাত্রই শরীরটা তিনটা বেহা হয়ে গেছে জাহান্নামে তিনটা হয়ে যাগা এটা বানাই জোর শরীরে বেহা করবার লাগে কারণ এটা থারুগো কেমনে এমনি আপাদা দিয়া এমনি বেহা হয়ে যাচ্ছে বেহায়ার মতো বাজারও ঘুরতাছে এমন কিছু মহিলা সমাজে আছে নি না নাই আরো জোরে বলেন আছে নি না নাই আমি বলি এটা মেয়েটার দোষ না এটা গার্জেনের দোষ তুমি কেমন বাবা তুমি কেমন ভাই তোমার মেয়েটা বাজারে গিয়া বেহায়ার মতো ঘুরবে হাজার হাজার ছেলেরা তোমার মেয়েটাকে দেখবে তুমি কেমন ভাই তোমার বোনটা বেহায়ার মতো বেপর্দা হয়ে ঘুরবে হাজার হাজার ছেলেরা দেখবে রিক্সাওয়ালা তোমার বোনের দিকটা মাল কয় রিক্সাওয়ালা তোমার মেয়ের দিকটা মাল না বড় ভালা মাল না খারাপ না মাল কয় তোমার লজ্জা হয় না তুমি গার্জেন নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইতেছেন তুমি গার্জেন নামের কলঙ্ক তুমি অভিভাবক নামের কলঙ্ক আফসোস লাগে রে ভাই আফসোস আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে এখন আমরা সমাজে এমন কিছু মানুষ হয়ে গেছে গা আইতানের মেজাজ হয়ে গেছে এরকম মেয়ে যদি সাজ্জা গুজ্জা সুন্দর গুছাই গেছে আসলে আমার মেয়েটা আরো খুশি এর মেয়ে যে চলতেছে সলং সলং কইরা কেমন মাশাআল্লাহ খুশি খুশি বাতি যা ভিডিও তেল দিয়ে রেডি হয়ে যাইও হাত কাইলে ফেরেশতা রেডি আছে বাইরে আপনারা হইব আপনারা হইব এত সোজা না আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করেন মা গো তুমি যেমন মহিলা রাবিয়া বসরিও ছিল একজন মহিলা কই রাবিয়া বসি আর কই তুমি ঠিক কি না রাবিয়া বসরি আল্লাহর কত প্রিয় বান্দি ছিলেন দেখেন একদিন পীর সাহেব হাসান বসরিকে বলতেছে পীর সাহেব হুজুর হ্যাঁ বলো কি বলবা পীর সাহেব মুরিদানি কয় হুজুর এই আমি তো আমার পীর সাহেব বলে হ্যাঁ তো হুজুর আসেন না আমরা দুইজনে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমরা কামিলিয়তের দরজাতে কতটুকু অগ্রসর হইতে পারছি আহেন না একটু পরীক্ষা করে দেখি এখন পীর সাহেব কেমনে পরীক্ষা করবা পরীক্ষাটা হইল আপনি লুকাইবেন আমি আপনারে বের করব আর আমি লুকাইলে আপনি আমারে বের করবেন এইটা হইল পরীক্ষাটা কথা কেডা আগে লুকাইব আমি আগে লুকাই রাবে কো আপনি লুকাইবেন আগে ঠিক আছে তাহলে লুকান
লুকান হিসাবও তো কম না, হিসাবে কয় রাবিয়া আমি কিন্তু লুকাইয়া যাইতেছি, সি কই আর নাই লুকাইয়া যাইতেছি, সি কই হই নাই হই গেছে নাই, সুবহানাল্লাহ বলবেন না এটা কি মনে করেন এমনিতে হয়ে গেছে আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হইছে যে আল্লাহর যা কয় আল্লাহ তাই শুনে সুবহানাল্লাহ একটু জিকির করেন মহব্বতের আওয়াজে ইসমে জাত আল্লাহ 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 মাগরিব শিমাল থেকে জুনুব আস্তা দুনিয়াটা তালাশ করছে, ও ভাই দুনিয়াটা যে ঘুরছে পৃথিবীর কোন দেশের বিমানটা লইয়া ঘুরছে আল্লাহ, আধ্যাত্মিক জগতে তারা এমন অগ্রসর হয়েছিল দুইটা চোখ বন্ধ কইরা দিলে যেখানে যাওয়ার জন্য মনস্থ করত আল্লাহ মুহূর্তের মধ্যে তাদেরকে ওই জায়গাতে পৌঁছায়া দিত, আল্লাহর দিনদারি বান্দি রাবিয়া আস্তা দুনিয়া খুইজা কোথাও পিসাবকে পাইল না, গেল কোথায় হাসান বসরি, রওনা হয়ে গেল প্রথম আসমানের দিকে রাবিয়া, প্রথম আসমানে গিয়া
গোটা আসমান তালাশ করে দেখলেন পীর সাহেব নাই গেলেন দ্বিতীয় আসমানে খুঁজে দেখলেন পীর সাহেব নাই গেলেন তৃতীয় আসমানে খুঁজে দেখলেন পীর সাহেব নাই এমনি ভাবে সাতটা আসমান খুঁজা দেখলো কোথাও পীর সাহেবের কোনো সন্ধান পাইল না সিদ্রাতুল মুনতাহাই গিয়া তাকায় দেখে গো এক ফায়ার গুড়ায় আস্তে আস্তে করে পীর সাহেব লুকাইতে আছে এমনি ভিসের থেকে ডাক মারছে হুজুর হুজুর কই লুকান পালাইছি পালাইছি পীর সাহেব গাঁর ফিরাইয়া পিছে সাহেব দেও মা এদি মরিদানি দা এদি কেন কেমনে আইলো সুবহানাল্লাহ বলবেন না পীর সাহেব আল্লাহর কাছে তখন ডাক দিয়া কো আল্লাহ অনেক খুশি হইছি গো আমার মুরিদানিরে তুমি এত সম্মান দিয়েছ আমি খুশি হয়েছি আল্লাহ শুকর আদায় করতে লাগলেন এখন তো আমার ভাই রাবিয়া বসরির লুকানির ফালা রাবিয়ার ডাক দিয়ে কয় পিসা বুজুর আপনি লুকাইছেন জমিন থেকে আপনাকে আমি ভের করলাম সিদ্রাতুল মুনতাহাই এবার আমি লুকায় যাই আপনি আমাকে ভের করেন বলে কই যাইবা জমিনে গিয়া লুকাইবা নাকি বলে না এখান থেকে আমি লুকায় যাই কয়া রাবিয়া আর নাই পিসা বাসান বসরি আসমান গুলো তালাশ করে দেখলো রাবিয়াকে পাইল না জমিনে আসে গোটা পৃথিবী তন্ন তন্ন করে দেখলো পাইল না আমার ভাই একদম নিচের দিকে যেতে শুরু করলেন আল্লাহর জমিন সমূহ সব তালাশ করে দেখলেন কোথাও রাবিয়ারে খুঁজে পাইলেন না খুঁজে না পাইয়া এখন তো সেরেন্ডার করা ছাড়ার উপায় নাই পীর সাহেব ডাক মারলেন ওরে রাবিয়া আমি তোমারে পাই না গো আমি সেরেন্ডার করলাম তুমি কয় আছো বের হয়ে আসো আমি তোমার পীর সাহেব তোমার কাছে সেরেন্ডার করলাম যেই মাত্র পীর সাহেব বললেন আমি সেরেন্ডার করছি সাথে সাথে রাবেয়া সালাম দিয়া আল্লাহর ওলির সামনে দাঁড়ায়া গেছে পীর সাহেব ডাক দিলেন রাবিয়া তখন ডাক দিয়ে কয় হে আল্লাহর ওলি হে আল্লাহর বন্ধু ওগো পীর সাহেব হুজুর আপনি আমারে কেমনে পাইবেন কারণ আল্লাহ রব্বুল আলামিন আমারে চারটা জিনিস দ্বারা বানাইছে আগুন পানি মাটি বাতাস আমি আমার দেহটারে চারটা খণ্ড করে দিয়েছি চারি খণ্ডকে আমি চার জিনিসের সঙ্গে মিশাইয়া দিছি আমি একদম নিস্তে নাবুদ হয়ে গেছি আমার কিচ্ছু নাই আমার অস্তিত্ব বলতে নাই আপনার অস্তিত্ব ছিল বলে আপনাকে পাইছি আমার অস্তিত্বই নাই আপনি আমারে পাইবেন কোত্থেকে আর যেই মাত্র আপনি আমাকে সেরেন্ডার করে ডাক দিয়েছেন আমি সাথে সাথে সালাম দিয়া চারটা থেকে চারটারে টান দিয়া আইনা একত্রিত হইয়া আমি সালাম দিয়া আপনার সামনে দাঁড়ায়া গেছি এই জন্য আমি বলি এ চৌড়া গোদার মা বোনেরা আজকে মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই সম্মেলন এখান থেকে আমরা সবক নিলাম সবক রাবিয়া যদি আমার মাওলার কাছে তো প্রিয় হতে পারে গো আমি মা কেন পারবো না আপনি পণ করেন প্রতিজ্ঞা করেন আজ থেকে রাবিয়া যদি হতে পারে আল্লাহর দিনদারিণী বান্দি আমি কেন হতে পারবো না রাবিয়া যেই রক্ত মাংসে গড়া মানুষ ছিল আমিও তো ঠিক রক্ত মাংসে গড়া মানুষ রাবিয়া যদি পারে আমি কেন পারবো না তুমি রাবিয়ার মতো পণ কইরা লও ইনশাআল্লাহ দেখবা ওই যুগে ছিল এক রাবিয়া বর্তমান যুগে আল্লাহ হাজার রাবিয়া বানায়া দিতে পারে আল্লাহ পারে কি পারে না এজন্য মহতারাম বন্ধু
আমার মা বোনদের কাজ চাইটা বিস্তারিত বলতে পারতেছি না মা বোনদের কাজ চাইটা এক নাম্বার কাজ হইল আমার মা বোনেরা পর্দার ভেতরে থাকবে পর্দার ভেতরে থাকবে আমার মায়ের দুই নাম্বার কাজ ওয়াকিমনাস সালাত আমার মা মন দিয়া শুনো গো তুমি দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবা পর্দার ভেতরে নীরব জায়গায় নির্জন জায়গায় পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবা যথা সময়ে আমার মার তিন নাম্বার কাজ ওয়াতিনাজ যাকাত নিসাব পরিমাণে যদি মহিলার আলাদা মাল থাকে ওই মালের যাকাত মহিলা প্রদান করবে মহিলার চার নাম্বার কাজ ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলহু আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মহিলার চার নাম্বার কাজ মহিলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে চলবে এই অংশটার ব্যাখ্যা দিতে গিয়া হযরতে মুফাসসিরিন একরাম স্বামীর খেদমত ঢুকাইয়া দিয়েছে মহিলারা স্বামীর খেদমতের আঞ্জাম দিবে মহিলা স্বামীকে সম্মান দিবে ইজ্জত দিবে কেন মহিলা তার স্বামীকে সম্মান দিবে এটার মূল কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহকে ছাড়া দুনিয়ার অন্য কাউকে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো গো দুনিয়ার নারীদেরকে আমি অর্ডার দিতাম এরা যেন তাদের নিজ নিজ স্বামীর কদমে সেজদা লাগা চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ তাহলে একটা মহিলার জন্য একটা স্বামী কত বড় নিয়ামত কত বড় ইসমতওয়ালা একটা স্বামীর খেদমত যদি একটা মহিলা ঠিকভাবে করতে পারে তার চার নাম্বার বিধান এটা যদি করতে পারে এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ নিজে মহিলার বেহেস্তের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ আমার মা বোনদেরকে এই চার কাজ কইরা আল্লাহর জান্নাতের সদস্য বনার তৌফিক দান করেন সবাই বলেন আমিন।